আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি সম্পূর্ণ অক্সিজেন ফ্যাক্টরিতে ঘুরতে। তো অক্সিজেন ফ্যাক্টরির মধ্যে আরও কী কী আছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে আপনাদের সাথে শেয়ার করব বান্দরবন ঘুরতে যাওয়ার ভিডিও। তো অক্সিজেন ফ্যাক্টরি, এই যে অক্সিজেন ফ্যাক্টরির শুরু, তো সামনে তো আরও নতুন চমক, ধামাকাদার চমক আছে। আর ভবিষ্যতে এখানে গেলে আরও অন্যরকম ভিডিও করে আনতে পারবো আশা করি। কিন্তু দুঃখের বিষয়, ওই দিন আমরা মানে ঘুরতে গেছি, এখানে আমরা ঢুকতেই পারি নাই, যেহেতু আমরা যখন ঢুকছি তখন অলরেডি টাইম ওভার হয়ে গেছে। ওখানে সকাল 7টা থেকে বেলা 4টা পর্যন্ত খোলা থাকে। তো এই যে কত মনোরম সুন্দর পরিবেশ, দুই সাইডে পাহাড়, গাছপালা, ঘন জঙ্গল, মানে পাহাড়ে তো শুধু গাছ আর গাছ, দেখতেও খুবই সুন্দর। আমি তো মানে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি যে আমি কোথায় আসলাম। তো এই যে কত সুন্দর একটা পাহাড়, মনে হচ্ছে যে পাহাড়টা বেশি দূরেই না, হেঁটেই চলে যাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয় যে পাহাড়টা ধরার জন্য, পাহাড়ের কাছে যাওয়ার জন্য যদি হাঁটা শুরু করি তাহলে মনে হয় না পুরো একদিনেও হেঁটে শেষ করতে পারবো, পাহাড়টা অনেক দূরে। আর দূর থেকেই পাহাড় দেখতে সুন্দর, পাহাড়ের কাছে গেলে পাহাড়ের আর কিছু দেখা যায় না। তো এই দূর থেকে দেখছি আর অনেক সুন্দর লাগছে আসলে, যে আর চার সাইডে তো পাহাড়ের কোনো শেষ নাই, আর পুরো মালয়েশিয়াই পাহাড়। তো যাই হোক, আমরা যেখানে গেছি এখানে আরও বেশি, আর গ্যানথিং হাইল্যান্ডে তো আরও বেশি। তো সেইখানে তো আর যাওয়া হয় নাই, 18 সালের পর আর যাওয়া হয় নাই। তো এই যে এখানেই গেলাম, আমাদের বাসার পাশেই, বেশি দূরে না, তো বাসার পাশেই যাচ্ছি, আধা ঘন্টা লাগে যাইতে। এই জায়গাটা আমার হাজব্যান্ড চেনে, কিন্তু কখনো সে আমাদের নেয় নাই। কিন্তু তার, সে তো রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, ভিতরে ঢোকে নাই, এই জন্য ভিতরে কী আছে সে অবশ্য জানে না। তো আমরা ওই দিন অনলাইনে ঘাটতে ঘাটতে হঠাৎ করে চোখে পড়লো, তো বললাম যে দেখো এখানে যাইতে মোটে 22 মিনিট সময় লাগে, তো তুমি আমাদের নিয়ে যাও। তবে আয়না ধরেছি তো সেরকমই ধরেছি, আমাদের নিয়ে যেতেই হবে, আমি নাসরবান্দা। তো নিয়ে গিয়েছে যখন, তা গেলাম, তার গেটে ঢুকতেই অনেকগুলো বাঁদর, তো এটার নাম আমি দিয়েছি বান্দরবান। তা বান্দর তো আমি বললে তো হয়তো শুনতে খারাপ শোনা যেতে পারে, তো যারা বান্দরবান দিয়েছে তারা হয়তো বাংলা ভাষার অপব্যবহার করেছে, যেহেতু এইটাকে শুদ্ধ ভাষায় বলতে গেলে বাঁদরবন বলতে হবে, তো আমি তো আবার বান্দরবন বলে ফেললাম। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু বাংলাদেশে বান্দরবান আছে, তা আমিও বলছি আর কি, সেই জ্ঞানী গুণীজনদের কথা মতো আমি বান্দরবনই বললাম, তো আপনারা কিছু কেউ মনে করবেন না। তো এই যে আমরা ঢুকতেই দেখি অনেকগুলো ফ্যামিলি বসে এখানে খাওয়া দাওয়া করছে, পিকনিক করছে, এখানে পিকনিক স্পটের মতো সবাই বসে গিয়েছে খেতে। তো আমাদের আর বাংলাদেশের মতো কেউ ডেকে বলছেন আপা গো আসেন আসেন আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করেন, এই দেখেন আমার হাজব্যান্ড কত সুন্দর সুন্দর বিস্কুট নিয়েছে, কত বাজার করে নিয়ে এসেছে, তা কেউ বললো না। তো এখানে হঠাৎ করে দেখি যে বেয়ার গ্রিল ভাইয়ার মতো একজন এখানে, সে এসেছে রোমাঞ্চকর পরিবেশ উপহার দেওয়ার জন্য, উপভোগ করার জন্য এসেছে। সে এখানে কি যেন ওই যে বেয়ার গ্রিলের মতো কি যেন গ্রিল করে করে খাচ্ছে, পাশেই আবার তারা ক্যাম্প পেতেছে, এইখান থেকে গোসল করছে, এইখানে পুড়িয়ে খাবার খাচ্ছে, আর ওইখানে যে রেস্ট করছে আর কি। তো এই যে আমরা এই খাঁচার বাইরে দিয়ে দেখছি, তা আমরা যেরকম চিড়িয়াখানায় জীব জানোয়ার মানুষ দেখে চিড়িয়াখানার বাইরে থেকে, আমরা ওই রকমের বাইরে থেকেই সব কিছু দেখছি, যেহেতু আমরা টাইম ওভার হয়ে গেছে, আমরা ওইখানে ঢুকতে পারি নাই, আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। কত রিকোয়েস্ট করলাম যে ভাইয়া গো আমরা এসেছি অনেক দূর থেকে, আমাদেরকে একটু যেতে দেন, তো বললো যে ওই দেখো লেখা আছে এখানে, এখানে 4টার পর থেকে অনুপ্রবেশ হয়ে যাবে, ঢোকা নিষেধ আর কি, যাকে বলে এখানে 4টার পর, যেহেতু এখানে অনেক ঘন জঙ্গল, এই জঙ্গলে অনেক মঙ্গল এবং অমঙ্গলও আছে। তো আমরা আর কী করবো, সামনে আগাইতেই দেখি ওমা একই কাণ্ড, এখানে তো দেখি শিশু পার্কের জায়গায় এখানে তো বাঁদর পার্ক হয়ে গিয়েছে। তো বাঁদর পার্কে বাঁদরগুলোর খেলাধুলা এগুলোই দেখছি, দেখতে দেখতে তো মুগ্ধ হয়ে যাচ্ছি যে এখানে আমি এসে এত আশ্চর্য হয়ে গেলাম যে এত বাঁদর এইখানে, এর আগেও দেখেছি বাঁদর রাস্তার উপরে দেখেছিলাম, কিন্তু একসাথে এত বাঁদর তো জঙ্গলে একসাথে এত বাঁদর দেখা তো হয় না এর আগে কখন, এই ফার্স্ট টাইম, তা একটু অবাক হওয়ারই কথা। তো কী বলবো আর, দুঃখের কথা, গিয়েছিলাম বাঁদর দেখার জন্য। আমি জানি যে ওইখানে আমরা যেহেতু গুগলে সার্চ দিয়ে গিয়েছি যে ওইখানে অনেক বাঁদর আছে, তো বাঁদরগুলোর জন্য কিছু কলা, কিছু পাউরুটি কিনে নিয়ে যাওয়ার চিন্তা ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি যাচ্ছি বাঁদর দেখবো, বাঁদরের দেখার এক্সাইটেড, বাঁদরের জন্যই কোনো খাবার নেওয়া হয় নাই।
বাদরগুলো যে কত রাগ করেছে, মাইন্ড করেছে, এই যে একজন বাদরের সর্দার বসে পিছন চুলকাচ্ছে। তো দুঃখের বিষয়ের সাথে পাশাপাশি একটু সুখের বিষয় ছিল যে আমি কতগুলো কলা আমার ফ্রিজে রাখা ছিল সেই কলাগুলো নিয়ে গিয়েছিলাম, তাই বাদর সাহেবদের দিলাম যে বাদররা খাবে, তাদের তো একটু সম্মান আপ্যায়নের। যে আমরা তো মানুষের বাসায় কেউ গেলে আমরা আমরা আমাদের আপ্যায়ন করে বা আমরা আপ্যায়ন করি, কিন্তু বাদররা তার আমাদের আপ্যায়ন করবে না, তাই বাদর আপ্যায়ন করার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যেতে হবে। তো যাই হোক, ভুলে যখন গিয়েছিলাম একটা ভুল আমি করিনি, ফ্রিজেরগুলো হাতে করে নিয়ে গিয়েছিলাম, তো সেগুলাই দিচ্ছি। তাই বাদরটা বাদরের সর্দার, এ যে কত দুষ্টু মা গো মা, একদম বাবার মতো হয়েছে, খুবই দুষ্টু হয়েছে এই বাদরটা। এই যে ছোটোগুলাকে একটুও খেতে দিচ্ছে না, ছোটোগুলা নামছে আবার উপরে উঠছে, ওকে এতটাই ভয় পাচ্ছে যে ও যদি ওদের পায় তাহলে ওদেরকে ঢ্যাঁড়স ভর্তা বানিয়ে দেবে। তাই যখন আমরা একটা কলা ছুঁড়ে মারছি তো ওরা কী করছে, এক লাফে উঠে যাচ্ছে উপরে, উপরে উঠে যাচ্ছে মানে ও নেবে, ও নেওয়ার সময় অন্য কেউ নিতে পারবে না। এই যে দেখেন কত মাতুব্বার মাতুব্বরি করে বসে বসে খাচ্ছে, কী সুন্দর ওর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য মাশাল্লাহ। যেহেতু ও সর্দার, ওই যে কাউকে খেতে দেবে না, ওই যে ওরা কত আফসোস করছে, একটু দেয় একটু ভেঙে দাও রিকোয়েস্ট করছে, তাও দেয় না। ওরা দেখছে, আমি তো মনে করছি ও যখন এইভাবেই খাচ্ছে তখন তোর পেটে অসুখ টসুখ হতে পারে। এই যে বিয়াদবি করছে, ওর কথা ওদের কথা তো ও বুঝেছে, ও বুঝতে পেরে ওদেরকে দাবত দিয়েছে, তাড়িয়ে দিল যে আমার খাওয়ার সময় তোরা নজর দিস না, সরে যা। তাই ওরা যে সরে যাচ্ছে ভয়ে ভয়ে। তা আমি দেখে বলছি যে বাদরগুলো তো খুব দুষ্টু মা গো মা, এত দুষ্টু কি বাদর হয় কখনো? তা আমি তো আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো দেখলাম যে না, আসলেও বাদর খুব দুষ্টু হয়, বাদর খুবই দুষ্টু, অস্বাভাবিক দুষ্টু। তা আমার মেয়েটাকে দেখাচ্ছি, মা গো একটু বাদর দেখে যাও, তোমার তো হয়তো স্মৃতির পাতা থেকে এই সমস্ত জিনিস তো মুছে যাবে। তাই যে ভিডিও করে নিচ্ছি, তুমি ভবিষ্যতে দেখবে। এই যে একটু কলা দিয়েছি, এটা বসে চুলে চুলে কি সুন্দর করে খাচ্ছে। আমি তো ভেবেছিলাম বাদরে মনে হয় শুকলা সহ খেয়ে ফেলবে, মানে খোসা সহ খেয়ে ফেলবে, কিন্তু না, বাদরগুলো কত মার্জিতভাবে খাচ্ছে, মানে বিশের মানুষও এত সুন্দরভাবে খেতে পারবে না। কলাগুলো কি সুন্দর পোশাক পোশাক খুলে কলাগুলোকে খাচ্ছে, মানে কলা ছুলে খাচ্ছে। তার এই দুটা কি করবে, মনের রাগে মনের কষ্টেও বলছে, তুই তোর কারণে আমি ওর থেকে একটু চেয়ে নিতে পারছি না, আমি একা থাকলেও হয়তো একটু দিত, তোর কারণে দিচ্ছে না। তাই বলে বাদরটাকে মেরে তাড়িয়ে যে নিজে নিজে এখানে এসে বসলো, কিন্তু তারপরেও একটু দিল না দিল না, ওর মনে খুবই কষ্ট নিয়ে চলে গেল। আর এই যে এটা মনে খুব আনন্দ নিয়ে এখানে বসেছে। তা আমাদের কাছেও খুবই অল্প কলা ছিল, তা কী করব, আর দিতে পারলাম না। যখন বুঝেছে যে আমাদের কাছে কলা শেষ হয়ে গেছে, ঠিক তখনই ওখান থেকে ওই মুহূর্তে সরে গেছে। তো এই যে এটা কী করবে, এটা চুপি চুপি এসেছে, এসে ওই যে ওর খাওয়া কলা একটু পেয়েছে, তাই একটু উঠিয়ে খাচ্ছে। তো দেখে ব্যাপারটা খুবই দুঃখ লাগলো যে ওদের তো বেলা চারটের পর থেকে আর খাওয়া হয় না। তো ওরাও খুব শিকারী হয়ে গেছে, ওরাও চারটের পর থেকে আর এই এরিয়ায় আর থাকে না, ওরা কোথায় জঙ্গলে উজুড়ালে চলে যায়। তো বাদর দেখা শেষ করে এই সাইডে দেখি অনেক পোলাপানে গোসল করছে। তা শুধু পোলা মেয়েই গোসল করছে না, এইখানে পোলাপানের বাবারাও গোসল করছে, গোসলে নেমে গিয়েছে। তা আমি ভাবলাম যে এই খালটা একটু ভিডিও করে নিয়ে যাই, তো আর নিতে পারছি না যেহেতু এখানে খাদ হঠাৎ করে টোরেও যেতে পারি, তো এখান থেকে আর ভিডিও নিলাম না। এই যে কত মানুষ গোসল করছে, কত সুন্দর লাগছে, কত সুন্দর দৃশ্য। তা আমি আমার হাজব্যান্ডকে বলতে চাচ্ছি, এরকম লক্ষণ সে বুঝতে পেরেছিল যে আমার স্ত্রী হয়তো বা এখানে গোসল করার বায়না ধরলেও ধরতে পারে। তো সে আগে থেকে আমাকে বলছে, সাবধান এখানে গোসল করে না, ওখানে কিন্তু এক থেকে দেড় হাত লম্বা টাইপের চীনা জোক আছে, মানে যাকে বলে জোক, সেই জোক আছে এখানে। তা এই জোকে যদি ধরে তাহলে তো তুমি বাঁচতে পারবে না, তুমি কিন্তু মারা পড়ে যেতে পারো। তা আমি বললাম যে তুমি আমাকে জোকের ভয় দিও না, আমি এখানে এখন গোসলে নামবো না। তো এই যে দেখেন, যদি জোকই থাকতো তাহলে কি ওই যে মোটা আটার বস্তার মতো একটা ভাই, ঠিকই সে আটার মতো সাদা ধবধবা ফর্সা, ওই ভাই কি গোসল করতে আসতে এখানে? অবশ্যই জোক নেই, আমার স্বামী আমার সাথে জোকিং করেছে, সেটা আমি পরে বুঝতে পারলাম। তো যাই হোক, আমার স্বামীর এই ধারণা ভুল করে আমি চলে গেলাম, আমি আর গোসল টোসল করলাম না। এইখানে পুরোটাই বিশুদ্ধ ঝর্ণার পানি, তা ঝর্ণাটা হচ্ছে ভিতরে, যে এইখানে এর ভিতরে কোথাও একটা আছে ঝর্ণা, তো আমরা তার ঝর্ণাটা দেখতে পারলাম না, সেই পর্যন্ত আমরা পৌঁছতেই পারিনি। তারপরেও আমরা কী করবো, যতটুকু পেরেছি হাত বাড়িয়ে বাড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি। এই যে এই বাদরটাকে ভিডিও করছি, তো হঠাৎ করে বলছে বাদরে কিন্তু মোবাইলটা নিয়ে তোমার দৌড় দিতে পারে, তখন তুমি কী করবে? তা আমি বলছি না, এত হতেই পারে না, বাদরে তো আমার ফোন নিয়ে দৌড় দিতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না। তো বাদর হলেও ভদ্র আছে, আমাদের ফোন টোন নিয়ে দৌড় টোর দেয় নাই।
তো যাই হোক, আমরা যে এখান থেকে বের হচ্ছি, তো আমার হাজবেন্ড বলছে ওই দেখো কতগুলো বাদর গাড়ির উপরে কি সুন্দর বসে আছে, ওরা হয়তো বা কোনো ড্রাইভিং করতে যাচ্ছে। তো আমি বললাম যে হ্যাঁ, ওরা গাড়ি নিয়ে হয়তো এখান থেকে চলেও যেতে পারে। তো যাই হোক, আমরা এই কথা বলে বের হয়ে চলে আসলাম। এসে দেখি কি কাণ্ড কি কাণ্ড, উমা বাবা গো কতগুলো বাদর এক জায়গায় বসে আছে। ওই যে লোকটা বাদরের জন্য খাবার নিয়ে আসছে, তাই ওরা খাওয়া দাওয়া করছে, তাই যে গাড়ির যন্ত্রণায় তোরা শান্তি মতো খেতেও পারছে না। তাই এখানে আমরা একটু হালকা নীরবতা পালন করে যাচ্ছি যে দেখি কি করে আসলে এগুলাই। তা দেখলাম যে না, ওরা খাওয়া দাওয়া করছে খুব সুন্দর মতো। মা হঠাৎ সেদিকে চোখ দিয়ে তাকিয়ে দেখি যে বাবা, এইখানে শুধু সবুজ আর সবুজ আরো সবুজ, এখানে এত সুন্দর সিস্টেম। এটা আবার গলফের মাঠ, মানে গলফ গলফ খেলা হয় না, গলফ খেলে এখানে। তো এখানে আবার গাড়ি আছে, গাড়িতে করে নিয়ে তাদেরকে রোমাঞ্চকর পরিবেশ দেখায় আর তারা এসে ওখানে চয়েস মতো এখানে খেলাধুলা করে আর কি। তারপরে যে দেখছি যে ও মা, এত জঙ্গলের মধ্যে এই বাড়িগুলো কারা বানিয়েছে, এত সুন্দর বাড়ি, বাংলো বাড়ি বানিয়েছে, তাই এদেরকে কি বাদর এখনো উৎপাত করে না? পরে বুঝতে পারলাম এদেরকে কুকুরে প্রোটেক্ট করে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।